हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल বাড়িতে বুলদরে। আমি কুচি। এটা আমরা সকাল বেরিয়ে পড়েছি। আমরা এখন বেড়াতে যাচ্ছি আর কুচির বাবার বাইকের একটা তার কেটে গেছে, তো ওইটাই রিপেয়ারিং করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আর এটা দেখুন হাইওয়ে, দেখো ঘুরে দেখো, এটা হাইওয়ে, এটা হাইওয়ে। তো এখানেই আমরা মানে যাই হোক, যাওয়ার আগে এটা হয়ে গেছে, ভালো হয়েছে। তো পুরো আমরা রিপেয়ারিং করে তারপরে যাব, একটু কাছেই, বেশি দূরে যাব না। আমরা বছরে একবার এরকম একটা ট্যুর করি, কাছাকাছি একটা, আর দূরে তো যাই, কিন্তু এখন ওর বাবা যেহেতু দূরে থাকে তো দূরে তো যাওয়া হবে না, কাছাকাছি একটু মেয়েকে নিয়ে, বাচ্চাকে নিয়ে ঘুরে নিয়ে আসবো। আর জন্য স্কুল আজকে বন্ধ করে দিয়েছি। কালকে ম্যামকে মেসেজ করেছিলাম যে ম্যাম আজকে যেতে পারবে না, তো ম্যাম বললো কোনো অসুবিধা নেই। আর তাহলে তো বেড়াতে গিয়ে ও ঠোঁটে লিপ বাম কিছুই দেয়নি, মানে এত এক্সাইটেড বাবা আর মেয়ে, তার জন্য দেয়নি লিপ বাম। আমি নিয়ে এসেছিলাম, ও এখন লিপ বামটা দেবে। তো প্রচুর ঠান্ডা আর একটা রোদ উঠেছে আজকে, ভালো রোদ উঠেছে, ভাল লাগছে। বেশ, টুপি ফুপি খুলে দেবো, প্রচুর হাওয়া দিচ্ছে বলে টুপি ফুপি পরতে হচ্ছে, নাহলে কোনো উপায় নেই। যেহেতু আমরা যাবো পাহাড়ি এরিয়ায়, তার জন্য টুপি তো পরতেই হবে, আর জ্যাকেট ফ্যাকেটগুলো পরেছি। আর যেখানে যাব একটু দূর আছে, দূর মানে কি, কখনো যাইনি আন্দোলন, তো গুগলে এ করে করে আমরা যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা ভালোই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমার মনে হয় এই বছরের প্রথম এরকম এক্সাইটমেন্টওয়ালা ভিডিও আমাদের মোবাইলে আপলোড করবো, আমাদের ইউটিউবে। তো আপনারা দেখতে থাকুন। ওর বাবা এখন ওই রিপেয়ারিংয়ের জন্য আছে, তো ওর বাবা গেছে। আর রাস্তায় আমি এই জন্য শ্যুট করতে পারবো না যেহেতু মোবাইলে আমরা গুগল ম্যাপ দেখেই যাচ্ছি, তো গুগল ম্যাপটা অন থাকবে বলে আমি রাস্তায় শ্যুট করতে পারবো না। ওখানে গিয়ে পুরোটা শ্যুট করবো, আপনাদের দেখাবো। তো আপনারা এনজয় করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ট্রাই করবো কি, যদিও পারি তাহলে একটু রাস্তায় শ্যুট করার ট্রাই করবো। এত সুন্দর সুন্দর মানে দৃশ্য, জলাশয়ে পদ্ম ফুল ফুটে আছে, ওগুলো দেখাতে পাচ্ছি না, সত্যি আমার খুব খারাপ লাগছে। একটা জায়গায় পেরিয়ে এলাম, খুব সুন্দর, খুবই সুন্দর, তো ওটা দেখাতে পারিনি। তো নেক্সট যেখানে পড়বে আমি ওখানে দাঁড় করি, ভিডিওটা শ্যুট করে আপনাদের দেখাবো। বাবা থামেই না। হ্যাঁ, আমরা সকাল সকাল একটু চা, একটু টিফিন করে বেরিয়েছি। কালকে যেহেতু প্রদোষ ছিল, আমাদের উপোস ছিল, তো কালকে সেহেতু ওই ফলাহারি করা হয়েছিল। তো সকাল সকাল ঘুমতে এমনি ভেঙেছে 5:30 সময়, আমরা বেরিয়ে পড়েছি। বাবা আজকে মিশাল পাওয়া, তো ওর বাবা আজকে টিফিন বানিয়েছিল, দুজনে মিলেই বানিয়েছিল। ওর বাবা টিফিনটা ওর বাবা বানিয়েছিল, আজকে আমার মেয়ে ওই জন্য আরও বেশি হ্যাপি যে ওর বাবা টিফিন বানিয়েছে, খাইয়েছে। ওই দেখুন প্যাকিং করে আমরা নিয়ে এসেছি, তো সঙ্গে থাকুন। এটা খুব বন্ধুরা একটা বিড়াল দেখতে পেয়েছি, তো আমরা এখন একটা রেস্টুরেন্টে, হ্যাঁ ধাবা, ছোট দোকান আর কি, টিফিন করবো একটু। আমরা পৌঁছে গেছি মোটামুটি, আর একটু টাইম আঁকে আছে, চোখগুলো পুরো লাল হয়ে গেছে, আসলে এত হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা। আমরা এখন একটু টিফিন করে, হ্যাঁ ও মাঝখানে বসেছে, হ্যাঁ চোখগুলো লাল হয়ে গেছে না গো, আমরা কি ব্রেড পকোড়া, ব্রেড হিসাব বরাবর, তো ব্রেড পকোড়া আছে, আর যে এটা কে কে খাবে, বাবা এই যে এখানে আছে ওইটা দিয়ে খাও, এটা আবার এখানে, এটা হচ্ছে সস্তা আর কি, একদম সস্তা। তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি, দেখুন ফোন, ভয় লাগছো, ওর ভয় লাগছো। তো জায়গাটা এত সুন্দর, আপনারাও দেখুন, এনজয় করুন, আমার তো খুব ভালো লাগছে। কুচির বাবা যখনই ছুটি পায় তখনই এরকম আমাদের নিয়ে বেরিয়ে পড়ে, যেখানে সেখানে আমরা যাই, ঘুরে বেরিয়ে আসি। কাশ্মীরের থেকে কিছু কম নয়, ধরে নিয়ে তোর বাবাকে, ভয় লাগছে ওর,
এই এইগুলো দিয়ে সব ঝর্ণা যখন বইবে এত সুন্দর লাগবে দেখতে। ধরো গো আছানাটাকে, ওর ভয় করছে। আসলে এত খাদের মতো না, ও দেখে ভয় পেয়ে যাচ্ছে বেচারা। ভয় বাবাকে জড়িয়ে ধরে আছে, দেখো হাত টানছে। জিগার আর মা রাখিটা যে মিস করলো ওরাই জানে। লকডাউনের পর প্রথম এটা আমরা ঘুরতে বেরোলাম। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, খুশি বলছে অন্য আর একটা কোথাও যাবো, ব্যাস ওখানে নির্জনে জুসটা। এত নির্জন এরিয়া, ওখানে ভয় ভয় করছিল। এবার আমরা জুস খাবো। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, এবার আমরা একটা নদীর উপর দিয়ে যাচ্ছি, বাঁধের উপর দিয়ে, পুলের উপর দিয়ে। তো এই নদীটার নাম হচ্ছে পার নদী। নিচে একটা জায়গা আছে, তো আমরা ওখানটা একটু নামবো ভাবছি। ওখানটা একটু হাত পাগুলো ছাড়িয়ে আবার দেখি কোথাও যাওয়া যায় নাকি। তো গাইস, এর নতুন ক্যামেরাম্যান কুচির বাবা, জানে না তো, আপনারা কিছু মনে করবেন না প্লিজ, সরি। আমিও যখন নতুন ছিলাম আমিও এর থেকে খারাপ ভিডিও বানাতাম। ওই কিতে যা রে, হ্যাঁ দেখা কুচি তো আনন্দে আত্মহারা। দেখো ইয়ো কেসা লাগ রহা হ্যায়। দেখো রাখা যাস না, আজ মিস করলে মুশকিল লাগে। আইল্যান্ডে এসছি আমরা। হ্যাঁ চাঁদ হয়ে যাবে কিনা, চাঁদ হয়ে যাবে। বাহ এইটা, এখান তো সুন্দর। হ্যাঁ আমিও কুচির সঙ্গে তালে তাল দিচ্ছি, আমারও মজা লাগছে। ছোটবেলার কথা মনে পড়ে গেছে, আমার বাবা এরকম ঘুরতে নিয়ে যেত। বাহ মছলি পকড়ো মছলি। জলের সাথে খেলতে কার না ভালো লাগে, সত্যি করে মনটা ভালো হয়ে গেল। পাঠে ঢুকে এদিকে তাকা, আমরা উঠে পড়লাম, ও উঠবেও না যাবেও না, এখানেই থাকবে মনে হচ্ছে। গাইজ আপনারা ভিউটা দেখুন, দৃশ্যটা দেখুন, কিরকম লাগছে, একদম অ্যামেজিং। আমাকে তো ভালো লাগছে খুব, আপনাদের কিরকম লাগছে কমেন্টে বলবেন। কুচি আছো? তো আমরা এখানে এসেছি ওই গণেশ দত্তায়, আমরা রাস্তা ভুলে গেছিলাম, তাই জন্য রাস্তা বলিনি। অ্যাকচুয়ালি ওখানে টাওয়ার পাচ্ছিল না বলে গুগলে চলেনি, তো তারপরে আমরা এখানে এসেছি, এখানে একটু টাইম স্পেন্ড করে তারপরে যাবো ভাই। তো একটা একদম আইল্যান্ডের মতো লাগছে দেখতে। আর এটা একটা কি নদী মনে হয় বয়ে গেছে, বুঝতে পারছি না। আর ওই ওই ফ্লাইওভার দিয়ে ওইখান দিয়ে যাচ্ছিলাম, তো আবার এদিক দিয়ে ব্যাক করে আসলাম। এখানে একটু গরম লাগছিল, সোয়েটার ফোয়েটার পরেছিলাম। এখন অনেকটা দুপুর হয়ে গেছে আর রোদও খুব বেশি, তার জন্য এখন একটু বডিতে হাওয়া লাগছে, তো খুব ভালো লাগছে। আমি পুরো ভিজে গেছি, ও ইচ্ছা করে ভিজেছে। তো ও জামা কাপড়ও নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি আমরা ঝর্ণায় যাচ্ছিলাম, তো ঝর্ণায় তো জামা কাপড় চান করার প্ল্যানিং ছিল, তো চান আর কী করে করবে ওখানে, তো গুগলে চললো না আর যাবো কী করে রাস্তা না। অ্যাকচুয়ালি অনেকজন গেলে ভালো হতো, আমাদের সাথে আরেকটা ফ্যামিলি যাওয়ার কথা ছিল, তারপরে ওরাও যায়নি, সেজন্য আর যাওয়া হলো না। যাওয়াটা একটু রিস্কি হয়ে যাচ্ছিলো, কারণ রাস্তা না জানলে আবার রিটার্ন আসবো কী করে। আর যেখানে যাচ্ছিলাম ওখানে কোনো লোকালয় নেই, খালি জঙ্গল আর জঙ্গল আপনাদের দেখালাম, তো সেই জন্য আমরা এখানে এসেছি, এখানে একটু টাইম স্পেন্ড করে তারপর বাড়ি যাবো। বডিটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর বাড়ি যাবো। হ্যাপি? হ্যাঁ হ্যাপি, ফুল হ্যাপি। কিতনা বহুত বহুত। আর যে আরেকজন মানুষ তো কাজেই ব্যস্ত, তো আমরা এখন বাড়ি চলে যাবো। বাবা কি